হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ কুমড়ো আলুর তরকারি। এই রেসিপিটা আপনারা অষ্টমীর দিনে কিংবা যে কোনো উপবাসের দিনে তৈরি করে নিতে পারেন। লুচি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। একটা প্লেটে কেটে নিয়েছি কুমড়ো। কুমড়োগুলোকে এই রকম সাইজের পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, কাঁচা লঙ্কা চেরা, লাল আলু। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে দিলাম 1 মুঠো চীনা বাদাম। বাদামগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। এই নিরামিষ তরকারিতে চীনা বাদাম দিলে খেতে খুবই ভালো লাগে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন। ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। আদা বাটা। ফোড়নটাকে সামান্য নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, এই সময় দিয়ে দেব কেটে রাখা কুমড়ো। আলু আর লাল আলু সবকিছুকে ফোড়নের সাথে 1 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে সবকিছুকে সামান্য ভেজে নেব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। মশলাগুলোকে সবকিছুর সাথে 2 মিনিট কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব ভেজে রাখা চীনা বাদাম। চীনা বাদামটাকেও সবজির সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব জল। এখানে আমি 2 কাপ পরিমাণে জল দিয়ে দেব। এই তরকারিটা যেহেতু একটু মাখা মাখা হয়, তাই জলের পরিমাণটা একটু কম করেই দিতে হবে। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে দেখে নেব কুমড়ো আলু সবকিছু ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা। এবার দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। নাড়াচাড়া করে আরো 2 মিনিট রান্না করে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটাকে কুমড়ো আলুর তরকারির সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এখন আমি নিরামিষ কুমড়ো আলুর তরকারিটা একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আজ আমি এই কুমড়ো আলুর তরকারিটা গরম গরম পরোটার সাথে সার্ভ করছি। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।